প্রবাসীরা প্রবাসে বসে ভোটার হতে পারবেন এমন উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। প্রথম পর্যায়ে সুযোগ পাচ্ছেন মালয়েশিয়ায় বসবাসকারী বাংলাদেশিরা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, পর্যায়ক্রমে অন্যান্য দেশের প্রবাসীদেরও এই সুযোগ দেওয়া হবে। রিপোর্টে জানাচ্ছেন আরাফাত সিদ্দিক। বিশ্বের বিভিন্ন দেশে প্রায় 1 কোটি বাংলাদেশি বসবাস করেন। নির্বাচন কমিশন বলছে এর মধ্যে 90 লাখ মানুষ ভোটার হওয়ার যোগ্য। ভোটার হতে কিংবা দেশের জাতীয় পরিচয়পত্র নিতে এতদিন তাদের দেশে এসে আবেদন করতে হতো। দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে প্রবাসীদের প্রবাসেই এবার জাতীয় পরিচয়পত্র দিতে উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার মালয়েশিয়ায় বসবাসকারী বাংলাদেশিদের জন্য এ সেবা কার্যক্রম যৌথভাবে উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত ওয়েব পোর্টালে প্রবাসীদের অনলাইনে আবেদন করতে হবে। এ সময় নিবন্ধন ফর্ম পূরণ করে সংশ্লিষ্ট দলিলাদি সংযুক্ত করতে হবে। সে আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিস তা 45 দিনের মধ্যে যাচাই বাছাই করে NID সার্ভারে প্রেরণ করবে। পরে যোগ্য আবেদনকারীদের আঙুলের ছাপ ও চোখের আইরিশ নেওয়া হবে সংশ্লিষ্ট দেশের দূতাবাসে। এরপর জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড দেশে প্রস্তুত করে তা দূতাবাসের মাধ্যমে প্রেরণ করা হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। বিভিন্ন দেশে এই আপনাদের পিছনে কিন্তু দালাল শ্রেণীর লোক থাকে, তাদের খপরে পড়বেন না। পরিচয়পত্র গ্রহণের ক্ষেত্রে কারো কাউকে কোনো টাকা দেওয়া, কাউকে কারো কোনো মুরব্বী মানা, কারো উপর নির্ভর করা, এই জিনিসগুলো থেকে আপনাদের অবশ্যই দূরে থাকতে হবে। মালয়েশিয়ার পর সিঙ্গাপুর ও দুবাইয়ে জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের। আরাফাত সিদ্দিক, NTV News, ঢাকা।